সাংবাদিক দীপক ব্যাপারীর কল রেকর্ড ভাইরাল, ফেঁসে গেল বিজেপির দালাল চ্যানেল আরামবাগ টিভি। এই বিজেপির দালাল চ্যানেল আরামবাগ টিভি দিনরাত 24 ঘন্টা বিজেপির দালালি করে, মিথ্যা খবর ছড়ায়, বিজেপির টাকা খেয়ে বিজেপির চাটুকারিতা করে, মিথ্যা খবর ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। সেই বিজেপির দালাল চ্যানেল আরামবাগ টিভি এবার কঠিন বিপদে পড়ল এই কল রেকর্ড ভাইরাল হতেই। বেলডাঙ্গার সামান্য ঘটনাকে নিয়ে এই বিজেপির দালাল চ্যানেল আরামবাগ টিভি মিথ্যা খবর ছড়াচ্ছিল, এবার এই কল রেকর্ড ভাইরাল হতেই এই বিজেপির দালাল মিথ্যা প্রচারকারী আরামবাগ টিভি এখন কঠিন বিপদে পড়ে গেছে। তো চলুন এই কল রেকর্ডটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, এই কল রেকর্ডে ঠিক কি কি বলছেন স্থানীয় বাসিন্দা, আর এই কল রেকর্ড ভাইরাল হতেই এই বিজেপির দালাল চ্যানেল আরামবাগ টিভি এখন কত বড় বিপদে পড়লো। এরকম ভিড় হয় ফাংশনের মধ্যে, এবার ডিসপ্লেটা ফুটে গেলে একটু সেই ফাংশনের মধ্যে যেটুকু হয় সেইটুকু, এর বেশি কিছু না। কিন্তু আরামবাগ টিভি বলে একটা আছে, ও মানে বিরাট কিছু একটা বোমা গুলি বারুদ বাংলাদেশের মতো এরকম একটা ও মানে দেখাচ্ছে। মানে হরিমতি আমাদের কাপাসডাঙ্গা থেকে একটুখানি মানে রাইট ডিস্টেন্স, আপনি গুগল ম্যাপও দেখতে পাবেন, ওই হরিমতি গ্রাম আর আমাদের কাপাসডাঙ্গা আশেপাশে, মানে আমাদের পাশাপাশি গ্রামে কোনো ওটার জন্য এফেক্ট করেনি। ওই ফাংশনের মধ্যে ওই হট্টগোল ঝামেলা, সবাই তো আর ইংলিশ পড়তে পারে না, এবার ওইটা নিয়ে একটু উত্তেজনা বশত আবার ঠিক হয়ে গেছে, অসুবিধা নাই। আমাদের ইন্টারনেটও চালু আছে, সেরকম ব্যাপার না, পুলিশ ওটাকে তদন্ত করছি, পুলিশ ওটাকে সব রকম সাহায্য করছে, দেখছি, এবার তদন্ত হবে ওটা, যে ওটা ডিসপ্লেটাকে টাইপটা কে করলো, ওই যে টাইপিং করেছে তার ওটা দোষ, এটাই হচ্ছে ব্যাপার। আপনি একটু ভালো করে ওটাকে একটু ওখানে কি করে আপনি একটু একটা ভিডিও বানান একটুখানি, ঠিক আছে? ওটাকে রং লাগাচ্ছি বেশি, কিন্তু সেরকম কোনো ব্যাপারই না। আমাদের ট্রেন ফ্যান চলছে, আমি এখন বেলডাঙ্গা স্টেশনে আছি এখন, আমি বুঝলাম আমি পলাশে যাব, মানে কোনো ব্যাপারই না এগুলো। মানে আরামবাগ টিভি এত মানে ভাইরাল উল্টো পাল্টা ছড়াচ্ছে না গুজব গুলো, যে বাংলাদেশের মতো এর মতো ফাংশনে কিরকম ভিড় হয়, আপনারা তো কলকাতার দিকে তো ফাংশন হয়, ফাংশনে ভিড় হলে তো একটা উত্তেজনা মানে যেরকম হয় আর কি, গান বাজনা, দোকান ভাঙচুর, বোমা টোমা কোনো কিছুই ব্যাপার নাই। আমরা দেখছি ওটাকে, মানে বাংলাদেশ যোগ করে দিচ্ছে এটা আমাদের এটাকে নিয়ে, বুঝলেন তো, মানে কোনো দোকান ভাঙচুর হয়নি, হিন্দুদের কোনো কিছুই এটা এখানে হয়নি। আপনি যদি না হয় আমার নাম্বার রাখুন, আপনি আসুন এখানে, গ্র্যান্ড রিপোর্ট আমি নিয়ে যান, যদি মিথ্যা আপনাকে আরো ফোন করবে, ওখানে আমাদের ছেলে পেলে আছে ওরাই করে নেবে। হ্যাঁ মানে ওসব কোনো ব্যাপার না, যে দোকান ভাঙচুর বোমা কিছু কোনো ব্যাপার নাই, শুধু কাদানে গ্যাস ফাটানো হয়েছে ভিড়টা ভাঙার জন্য পুলিশে, আর কোনো এখানে কোনো ব্যাপারই নেই। আপনি একটা ভিডিও বানাবেন দাদা প্লিজ, একদম একদম, ওকে দাদা রাখছি।